সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ, সাবস্ক্রাইব করুন। গতকাল অর্থাৎ রবিবার থেকে রাজ্য জুড়ে তথা আরামবাগে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। এর জেরে জলমগ্ন আরামবাগের একাধিক ওয়ার্ড। আজ সোমবার সকাল থেকে আরামবাগ পৌর প্রশাসক স্বপন নন্দী বেরিয়ে পড়লেন আরামবাগ শহরের বিভিন্ন এলাকা পরিদর্শন করতে। জলের কী পরিস্থিতি, ড্রেনের কী পরিস্থিতি সরজমিনে নিজে খতিয়ে দেখলেন। প্রয়োজনীয় নির্দেশ তিনি দিলেন নিজের দপ্তরের কর্মীদের। এবং এই পরিস্থিতিতে আরামবাগের নির্বাচিত বিজেপির বিধায়ক মধুসূদন মাগকে এলাকায় না দেখতে পাওয়ায় তাঁকে তীব্র আক্রমণ করলেন পৌর প্রশাসক স্বপন নন্দী। আরামবাগের পৌর প্রশাসককে দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু আরামবাগের বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে না, এই নিয়ে কি বলবে? এখানকার স্থানীয়রা বলছেন যে বিধায়ককে দেখতে পাওয়া যাচ্ছে না, সেই জায়গা থেকে আপনি কি বলবেন? এখন ব্যাপার হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় দল করি তৃণমূল কংগ্রেস, আমরা তার কর্মী, আমরা সারা বছরই আমরা মাঠে ময়দানে থাকি। এই যে বৃষ্টি হয়েছে সেই নিয়েও আমরা যে আজকেই যে বেরিয়েছি জানো, প্রত্যেক দিনই আমরা বেরোই। তা বিজেপি তো কর্পূর হয়ে গেছে, বিজেপি শুধু বাংলা নয় ভারতবর্ষ থেকে বিজেপি কর্পূর হয়ে গেছে, তাই সেই কর্পূরের এতে যারা বিধায়ক তারাও কর্পূর হয়ে গেছে। ওরা একটু আধটু ওই মুখ দেখানোর জন্য টিভিতে টুকটাকে করে, যেমন বৃদ্ধাশ্রমে যেমন যায়, যেখানে যাদের ছেলেরা আমেরিকায় থাকে, লন্ডনে থাকে, তাদের বাবা মাকে তারা টাকা দিয়ে রাখে, ওরা কি করে একবার এসে বৃদ্ধাশ্রমে এসে একটা হয়তো শীত বস্ত্র দিতে এলো, দিয়ে আপনাদের মতো যারা চ্যানেল আছে তাদেরকে টিভিতে মুখটা দেখানোর জন্য। আমরা বলি যে কত লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ আছে তাদেরকে শীত বস্ত্র দেন, যাদেরকে যাদের সামর্থ্য আছে তাদেরকে দিয়ে টিভিতে মুখ দেখানো, কারণ এটা এটা মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধাশ্রমটা করে দিয়েছে। সেখানে যাদের ছেলেমেয়েরা বাইরে থাকে, যাদের টাকা পয়সা আছে তারা খরচা করে বৃদ্ধাশ্রমে থাকে, তারাই সামান্য এটা নিতে চায় না, কিন্তু উনি মুখটা দেখানোর জন্য বৃদ্ধাশ্রমে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় বৃদ্ধাশ্রমটা তৈরি করে দিয়েছে আরামবাগের মামাটি মানুষের পৌরসভাকে। তা ওরা দেখছেন যে ওদের যা অবস্থা ওদের সেই বৃদ্ধাশ্রমেই এসে থাকতে হবে। চেয়ারম্যান তো এইখানে যে জল নিকাশি হচ্ছে সেটা দেখছে কতটা পরিমাণ জল বেরুচ্ছে, নতুন ট্রেন হয়েছে তো খুব ভালোভাবেই জল বেরুচ্ছে, উনিও দেখতে এসেছেন আর কি। হ্যাঁ, এখানে প্রায়ই আসে, তারপরে এই যে ময়লা ফয়লা ফেলছে সেগুলো সব নিজে সরজমিনে দেখতেও আসে, এগুলো সব দেখছে। এখানে তো কতগুলো স্টুডেন্ট দেখছি ঘুরছে, এখানে MLA-কে খুঁজে পাচ্ছে না। আমি বললাম ওইখানে বাড়ি দেখো, তারা আবার ঘুরে এসে বলছে তাকে খুঁজে পাচ্ছি না, কী জানি ওদের সব কী সই সাবদের ব্যাপার আছে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের। তা দেখছি তো MLA-কে কেউ খুঁজেই পাচ্ছে না বলছে, তো কোথায় বসে কি না কেউ জানেও না, আর এই সব ঘুরছে আর কি, ছেলেরা বিপদে পড়েছে। তাহলে কি আরামবাগবাসী ভরসা করে যে বিজেপি এনেছে, তাহলে কি এনে কী করেছে? এখন শুনুন, বিজেপির তো কাউকে খুঁজে পাওয়া যায় না, ওরা তো শুধু প্রচার সর্বস্ব দল হয়ে গেছে, শুধু প্রচার করে বেড়ায়, কাজের কাজ ওরা কেউ কিছুই করে না, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, কাউকে খুঁজে পাওয়া যায় না, এই তো দেখতে পাচ্ছি লোকে সব ঘুরছে, অন্য খুঁজে পাচ্ছে না। আমার নাম নিতাই নন্দী, আরামবাগই ভাই। এইটা আপনারা একটা দুপক্ষ যারা যা আছেন ওরা একটা কথা শুন না, যে আমরা রাস্তা করার জন্য জায়গাটা দিলাম, আমরা তো জোর করে তো কারো জায়গায় রাস্তা করতে পারবো না, আপনারা রাস্তা করার জন্য জায়গাটা দেন, যেমন এরা সব বসে যেমন জায়গাটা দিবে এটা করে দিলাম, আপনারা দেন এটাকে নিয়ে আমরা একবার টেনে ধরবো। হ্যাঁ, এরা দিয়েছে জায়গাটা, ওইদিকে আপনারা আপনারা কাগজ করে দেন, ওইদিকে দিয়ে5 নম্বর, 4 নম্বর, 3 নম্বর,
যেকোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতুলপুর। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933-8549-8।